वेलकम बैक टू कोयलिस ब्लॉग एंड किचन। आपनारा देखछेन कोयलिर ब्लॉग एवं किचन। बाय द वे आमी कोयली। आज के आमी आपनादेर जोन्य निये एसेछि रुई माछेर एकटा दुर्दान्त स्वादेर असाधारण देखते एकटा रेसिपी। नर्माली रुई माछेर झोल रुई माछेर झाल तो सबाई खेयेछेन, तो आज के आमी निये एसेछि नारकेल दिये रुई माछेर रेसिपी। एटा एकबार खेले आपनादेर किन्तु बार बार खेते इच्छे करबे, एटा आमी ग्यारंटी दिये बोलते पारि। एर जोन्य किन्तु खूब बेशी उपकरण दरकारी हय ना, घरे थाका सामान्य उपकरण दिए आपनि एई रेसिपिटा बानिये निते पारबेन। जार जोन्य आमार लागछे रुई माछ, हलुद लवण जिरे गुड़ो काँचा लंका पेंयाज कुचि और लागछे नारकेल गुड़ा। प्रथमे आमि हलुद एवं लवण दिए माछके भालो करे मेखे निते हबे। दु पिस माछ आमि निये निएछि, तो आपनारा पारले एरकम भावे जे माछेर पिस नेबेन, आर जदि ना थाके ताहले जे कोनो माछेर पिसे आपनारा किन्तु एई रेसिपिटा करे निते पारबेन। আর এদিকে কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াই কিন্তু অলরেডি আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য আমি 2 মিনিট ওয়েট করব। আর নারকেল কোড়াটা কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাবে না, নারকেল কোড়া আর জিরের গুঁড়োটা কিন্তু আমি মিক্সিতে একটুখানি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে কোনো লঙ্কা বাটা লাগবে না, লঙ্কাটা কিন্তু কাঁচাই দিতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছের পিস দুটো দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু 2 মিনিট আমাদের ওয়েট করতে হবে, কারণ এখনই কিন্তু উল্টানো যাবে না, উল্টাতে গেলেই মাছ ভেঙে যাবে। তো এক পাশটা লাল করে ভাজা হলে তারপরেই কিন্তু আমি মাছ উল্টে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। আপনারা দেখুন আমার এক পাশ হয়ে গেছে, তো আমি কিন্তু দুটো খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি মাছকে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একটু বাড়িয়েই মাছটা ভাজতে হবে। আমার কিন্তু অলরেডি মাছ ভাজা হয়ে গেছে, আরেক পাশটাও একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দেব ফোড়নের জন্য একটু কালো জিরে। কালো জিরে দিয়ে একটুখানি কালো জিরেটার সেন্ট বেরোতে দেব। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ। এবার কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে করে দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য আমি লো ফ্লেমে পেঁয়াজগুলো একটু লালচে হওয়া অবধি ভেজে নেব। 2 মিনিট ধরে পেঁয়াজটা একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল আর জিরের গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ লাগবে, তখন কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, কারণ নারকেলটা তো একটু মিষ্টি থাকে, সেই জন্য কিন্তু লঙ্কাগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। দেখুন 5 মিনিট ধরে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটা কিন্তু ফুটানো দিয়েছি, কারণ ঠান্ডা জল দিলে অনেক সময় রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এক বাটি ফুটানো জল কিন্তু আমি এখানটায় অ্যাড করে দিলাম। এবার একটুখানি দেখুন ফুটে উঠছে, আমি এই সময় দিয়ে দিলাম মাছের পিস দুটো। মাছের পিস দুটো দিয়ে একটু ভালো করে 10 মিনিটের জন্য আমাকে বয়েল করে নিতে হবে। হালকা আছে, 10 মিনিট পর দেখুন ফিরে এলাম, মাছটা কিন্তু টোটালি বয়েল হয়ে ঘন হয়ে গেছে। আমার কিন্তু নারকেল দিয়ে রুই মাছ একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি একটা প্লেটে কিন্তু খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা যেমন দেখতে অসাধারণ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, আমি গ্যারান্টি দিয়েই বলছি। আপনারা একবার খেলে বার বার খেতে মন চাইবে। তো আমি অবশ্যই বলবো যে আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, এবং কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ সবাই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।